সাফনের স্কুলে গেছিলাম, তো আমি সকালের আবহাওয়াটা দেখি। দেখেন যে সকালবেলা সাইকেলের ভিতরে বরফ জমে থাকে, সাফনাপুর গাড়ি এরকম বরফ হয়ে থাকে, আমি যে কথা বলতেছি কথা বলতে পারতেছি না, কারণ আমার মুখ বন্ধ হয়ে যেতেছে, মনে হইতেছে আমার মুখ বরফ হয়ে যেতেছে, আমার কান দুইটা অলরেডি বরফ হয়ে গেছে। মানে সকালে সব এরকম বরফ হয়ে থাকে, দেখছেন? এখন সকালটা মিষ্টি না, সকালটা অনেক কঠোর, অনেক কঠোর, অনেক, দেখছেন কি বরফ। দেখুন প্রতিদিন সকালে এরকম বরফ জমে থাকে, অনেক কঠিন এখন সকালটা। এখন আর মিষ্টি লাগে না সকালটা, রে ভালো লাগে না সকালটা, ওঠার পরেই হাত পা এরকম হয়ে থাকে, কেমন যে লাগে, কত যে ব্যথা লাগে, কীভাবে বোঝাবো, বোঝানোর উপায় নাই। তো আমি সাফনের স্কুলে সাফনকে দিয়ে এসছি, এখন ঘরে ঢুকবো। দেখেন পুরো দোলনা বরফ হয়ে আছে, সব কিছু বরফ হয়ে আছে, দেখছেন? যাক পরে আবার আসতেছি ভিডিও নিয়ে, ঘরে ঢুকি, তারপরে দুপুরে রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, তারপর আজকে একটু ভিডিও শেয়ার করব। হ্যাঁ ভালো থাকবেন সবাই। প্রায় 5 মিনিট লাগায় তারপর এটা খুললাম, দুইটা গিট তো খুলতে অনেক কষ্ট হয়েছে বাবা, হাত ব্যথা করতেছে, হাত জ্বলতেছে। ভাগ্যিস সাইফারে রেখে গেছি, কারণ এত ঠান্ডা, সারারে লাইনে দিয়ে সাইফারে রেখে গেছি। এটা হচ্ছে আমার প্লেট, এটা হচ্ছে কাঁকড়া খাওয়ার পরের অবস্থা, আর এই যে রাজনের প্লেট। ভাল বাবা, তুমি খেতে পারবে না, সাফন খাবে, সাফন খাওয়ার জন্য। সাফন তোমার এগুলো ভালো লাগে? এবার সাফন আবু বলো, শেয়ার করো। গ্রাঙ্কিটা অসম হয়েছে, অনেকদিন পরে খেলাম। অনেকদিন একই জীবন খাইছো? হ্যাঁ। কোন জায়গায় খাইছো? অনেক মজা লাগছে, কিন্তু অনেক ঝাল, ঝাল দেখে খেতে পারি না। ঝাল দেখেই তো মজা রাজন, বলতেছি তো অনেক মজা, কিন্তু আমি তো ঝাল খেতে পারি না। আরে ঝাল করে এগুলো থাকতো না? হ্যাঁ আসলে কিন্তু এটা ঝাল করে রান্না করলে মজা লাগে, তাই না? আর রাইসটা, এটা হচ্ছে বিরিয়ানি। কি বিরিয়ানি? সি ফুড বিরিয়ানি। বিরিয়ানিটা কেমন হয়েছে? খুবই মজা হয়েছে। বিরিয়ানিটা কি বলে? সি ফুড বিরিয়ানি। অনেক মজা, তাই না? আমার খুব ভালো লাগতেছে, অনেক লাইট হয়েছে না? একদম, দেখলে বুঝবেন, এই যে দেখুন একদম লাইট, একটা কাঁচামরিচের যে ফ্লেভারটা আসে না সেই, তাই না? অনেক মজা বিরিয়ানিটা। এই রেসিপিটা দিব খুব শীঘ্রই, বা দিয়েও দিছি হয়তো বা এই ভিডিওর আগে। তো পাইলে আমার যারা রেসিপিগুলো জানতে চান অবশ্যই আমারে বলবেন। এটা হচ্ছে সি ফুড বিরিয়ানি, এই যে সাথে আছে কাঁকড়া। এই যে কাঁকড়া আমরা দুজন খাইছি এতগুলো, আর এই যে এখন এতগুলো রয়ে গেছে, দুজন আসলে শেষ করতে পারছে। ঝাল না হইলে সাফন সেভা খাইতে পারতো, কিন্তু ঝাল তো এই জন্য খাইতে পারবে না। আরো চলবে বিরিয়ানি রাজন? হ্যাঁ খাও, নাও এখান থেকে নাও। সাফন খাওয়ার জন্য ব্যান ব্যান করতেছে, খাইতে পারবো না। কাঁকড়ার ভিতরের অংশটা বের করে দিবে, ওরা দুজন খাবে। সাফনের এগুলো খুবই পছন্দ। আর এই যে আমি এখন খাচ্ছি, আমার খাওয়া শেষ হইলে পরে আবার আসবো। এখান থেকে বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।